ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা যারা আমার ব্লগস ফলো করো তারা নিশ্চয়ই জানো যে আমি পিজিতে থাকি, আর পিজির খাওয়ারের কোয়ালিটি কতটা ভালো সেটা নিশ্চয়ই তোমাদের জানার সৌভাগ্য কারোর না কারোর হয়েছে। তো সেই জন্য আমি আর আমার রুমমেট মাঝে মধ্যে নানান রকম রেসিপি ট্রাই করি আর চেষ্টা করি সেটা তোমাদের সাথেও শেয়ার করার, যাতে তোমরা যারা আমার মতো রয়েছো এরকম কন্ডিশানে তোমরাও যাতে নানান রকম রেসিপি ট্রাই করতে পারো, রান্না এবং হাত দুটোটাই সেফ জোনে রেখে তোমরা যাতে দারুণ দারুণ খাবার বানিয়ে নিজে পেট পুজো করতে পারো। তো চলো, লেটস গো টু মাই কিচেন। তো আজকে হচ্ছে আমরা বানাবো মুর্গ মালাই, আর মুর্গ মালাই বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে সেগুলো আমরা একে একে দেখে নেব। মালাই বানানোর জন্য আমার হচ্ছে লাগছে আদা এবং রসুনের পেস্ট, আর ধনে পাতা, পেঁয়াজ কুচি, আর তো চিকেন যেহেতু বানাচ্ছি তো চিকেন তো লাগবেই, আর তার সাথে কিছু মশলা লাগছে, সেটা যখন আমি রান্না করব তখন সেই মশলাগুলো আস্তে আস্তে বলে দেবো। আর লাগবে টক দই, আর হচ্ছে একটা ফ্রেশ ক্রিম, এটা 250 ml-এর আছে কিন্তু এটা পুরোটা দেবো না। আর লাগবে কসুরি মেথি। এবার মুর্গ মালাই বানানোর জন্য আমরা ফার্স্টে কড়াটা গরম হতে দিয়েছিলাম, এবার আমরা এতে একটু সাদা তেল অ্যাড করেছি। গরম হয়ে গেছে তার জন্য আমরা এটাতে গোটা গরম মশলা অ্যাড করলাম। গোটা গরম মশলা অ্যাড করে আমরা একটু নেড়ে চেড়ে নেব। এরপর আমরা পেঁয়াজ কুচি অ্যাড করছি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমরা আস্তে আস্তে নেড়ে নেব যতক্ষণ না এটা হচ্ছে গোল্ডেন ব্রাউন হচ্ছে। আর খুব টেস্টি টেস্টি রান্নাও করে, তো আজকের খাওয়ারটা খেয়ে আমি তোমাদের রিভিউও দেবো কেমন হয়েছে। ঠিক আছে চলো এবার রান্নাটা দেখতে থাকি। তো পেঁয়াজটা দেখতেই পাচ্ছ তোমরা একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার আমরা আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এরপর ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছ সুন্দরভাবে পেস্টটা রেডি হয়ে গেছে, তো এতে আমরা এবার চিকেনটা অ্যাড করব। এরপর ভালোভাবে আমরা একটু নেড়ে চেড়ে নেব যাতে মশলাটা চিকেনের গায়ে সুন্দরভাবে মেখে যায়। এবার আমরা এতে একটু লবণ অ্যাড করব পরিমাণ মতো, একটু বেশি দিতে হবে কারণ কি আমরা যেহেতু এতে টক দই অ্যাড করব তাই জন্য লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এরপর হচ্ছে আমরা ফেটিয়ে রাখা টক দইটা অ্যাড করছি, তোমরা তোমাদের চিকেনের কোয়ান্টিটি অনুযায়ী টক দইটা অ্যাড করবে। এবার আমরা একটু ভালোভাবে নেড়ে নেব। টক দই দিয়ে চিকেনটাকে ভালোভাবে নেড়ে নেওয়ার পর আমরা একটু ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এখানটাতে ঢাকা দিয়ে দেওয়া হয়েছে, 15 মিনিট এটা বসুক। চিকেনটা রান্না হোক, ততক্ষণ তোমাদের এই মুর্গ মালাইয়ের একটা মজাদার ঘটনা বলি। অ্যাকচুয়ালি আমরা আজকে প্ল্যান করেছিলাম যে আমরা আজকে বাটার চিকেন বানাবো, কিন্তু বাজার করে আসার পর আজকে সকালে উঠে আমরা দেখলাম যে বাটারটাই আমরা আনিনি, তো সেই জন্য প্ল্যান চেঞ্জ করে আমরা সেটা মুর্গ মালাই বানাচ্ছি যেহেতু ফ্রেশ ক্রিমটা ছিল। 15 মিনিট হয়ে গেছে আর এটা তেলও ছেড়ে দিয়েছে, তো এবার আমি আস্তে আস্তে আমি মশলাগুলো অ্যাড করব। জিরে গুঁড়োর পর এবার গরম মশলাগুলো অ্যাড করছি, একটু ব্ল্যাক পেপার পাউডার অ্যাড করছি, এবার একটু নেড়ে চেড়ে নেব। আমরা একটু জল অ্যাড করব পরিমাণ মতো, জল অ্যাড করে আমরা একটু নেড়ে নেব। জল অ্যাড করে দেওয়ার পর আমরা আবার ঢাকা দিয়ে দিয়েছি এবং 5 মিনিট মতো এভাবে ঢেকে রাখতে হবে।
যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছো গ্রেভিটা অনেকটাই মরে গেছে। এবার হচ্ছে আমরা একটু ফ্রেশ ক্রিম অ্যাড করব আমাদের প্রয়োজন মতো। ফ্রেশ ক্রিমটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমরা এবার একটু প্রয়োজন মতো কসুরি মেথি অ্যাড করে নেবো, একটু গুঁড়ো করে। একটু কসুরি মেথি আমরা একটু অ্যাড করছি আমরা। তো কসুরি মেথি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমরা এবার একটু ওপরে ধনে পাতা একটু ছড়িয়ে দেব। তোমরা দেখতে পাচ্ছো খুব সুন্দর একটা লুক এসছে আর গন্ধটাও খুব ভালো আসছে। এভাবে 5 মিনিট পর আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে নেব, তারপর সার্ভ করে নেব। মুরগ মালাই একদম রেডি হয়ে গেছে, সার্ভ করে নিয়েছি। সার্ভ করে নেওয়ার পর তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। ফাইনালি এইটা হচ্ছে আমাদের মুরগ মালাই, একদম রেডি হয়ে গেছে আর দেখতে খুবই সুন্দর হয়েছে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তো গাইস রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, তো ওর রান্নাটা এবার আমি টেস্ট করে বলবো তোমাদের কেমন হয়েছে আজকের মুরগ মালাই। তো যেহেতু আমরা বাঙালি, বাঙালি অবভিয়াসলি হাতে খেতেই পছন্দ করে, তো আমি তো হাতে খেতেই পছন্দ করি। এমনিতে ঝাল একদম নেই, কিন্তু গরম মশলা দেওয়ার জন্য বেশ একটা ঝাল ঝাল গন্ধ আছে, এটা ভীষণ ভালো লাগছে। আর যেহেতু ফ্রেশ ক্রিমটা দেওয়া হয়েছে, ভীষণ মালাই ভাবটা খুব ভালো হয়েছে, গ্রেভিটা খুব খুব টেস্টি হয়েছে, আর একটা জুসি ভাব আছে চিকেনের মধ্যে। তো তোমরা যদি ট্রাই করতে চাও, অবভিয়াসলি বানিয়ে ফেলো খুব তাড়াতাড়ি, তোমরা তো দেখেইছো যে বেশি ইনগ্রিডিয়েন্টস একদমই লাগে না, খুব সহজে তোমরা কিন্তু বানিয়ে ফেলতে পারবে। বাই বাই।